সচিবালয়ে চালের বাজার নিয়ে সাংবাদিকদের ব্রিফ করছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সরাসরি যাচ্ছি সেখানে। যেমন কালকে প্রথম আলোতে আমরা দেখেছি যে নওগাঁয় চাউলের দাম বৃদ্ধি কোথা থেকে পেল আমরা জানি না। তারপর আমরা সাথে সাথে জেলা প্রশাসক টিম আমরা নওগাঁর চাউলের বাজারে পাঠিয়েছি, খুচরা বাজার পাইকারি বাজার আমরা পাঠিয়েছিলাম সেখান থেকে। এবং প্রথম আলো যে রিপোর্টার ওইখানকার তাকেও উনি ডেকেছিলেন, বলে যে না আমি এক খুচরা দোকানদার উত্তমের কাছে জিজ্ঞাসা করেছি, সে বলেছে চাউলের বাজার বাড়তে, আমি ওই পাইকারি বাজার বা আড়তদার পট্টি এগুলোতে যাইনি। আবার উত্তম আবার অস্বীকার করেছে যে না আমার কাছে আসে নাই। তো এইরকম কিছু নিউজ দিলে মানে এটা আবার ব্যবসায়ীরা উৎসাহিত হয় যে নওগাঁয় যখন মোকাম নওগাঁয় যদি চাউলের বাজার বাড়তে অর্থাৎ আমরা একটু টাইট করে ধরে রাখি, অর্থাৎ একটু বস্তুনিষ্ঠ নিউজগুলো দেওয়ারও প্রয়োজন আছে। আমি সবাইকে অনুরোধ করব যে এই সারা বিশ্বে যখন সংকট, আমরা তো সংকটের সর্বদিক দিয়ে সংকটের বাইরে না, এটা যদি আমরা মনে করি, সবাই যদি একসাথে মোকাবেলা করি, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশে কোনো সংকট নাই বলে আমরা মনে করি বা হবে না বলে আমরা মনে করি। আমি কিন্তু এই উত্তরটা প্রথমেই দিয়েছি যে বৎসরের শেষ এবং আরম্ভের এটা সন্ধিক্ষণ, যারা অটো রাইস মিলেরা যারা বেশি প্রোডাকশন করে তারা কিন্তু এখনো প্রোডাকশনে যায় নাই, তারা ধান কিনে গোডাউনে মানে ধান কিনতেছে, তাদের চাতালে শুকাচ্ছে এটাকে সাস্টেনেবল করে রাখার জন্য, তারা চাতালে ধান শুকাতেই ব্যস্ত আছে, প্রোডাকশনে যেতে পারে নাই। আর যারা হাস্কিং মিল আছে, হাস্কিং মিল তার যারা পুঁজি কম, দুই গাড়ি ধান কিনে নিয়ে এসে দুই গাড়ি ক্যাশিং করে বিক্রি করে আবার দুই গাড়ি কিনে, তাদের কিন্তু এই প্রতিদিন বৃষ্টির জন্য তাদের চাতাল উঠতে কিন্তু মানে তিন দিনের জায়গাতে পাঁচ দিন ছয় দিন লেগে যাচ্ছে। ওই কারণে এটা আমরা